আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে রোমানিয়ার কনসুলেট টিম আসার কথা ছিল, সেটা মার্চ মাসের এক তারিখে আসার কথা ছিল। সেটা থেকে ডেট পিছানো এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ এগুলো বিষয় পার করে সর্বশেষ যে দিল্লির এম্বাসি আছে রোমানিয়ার ইন্ডিয়াতে, সেই এম্বাসি থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল যে 28 তারিখের পর বা 28 তারিখ পর্যন্ত একটা নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসতেছিল না। বাট আপনাদের জন্য সুখবর যে খুব শীঘ্রই একটা আপডেট আসছে, যে আপডেটের মধ্যে আসলে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে বাংলাদেশের রোমানিয়ান যে এম্বাসি আছে সেখান থেকে, সেই দূতাবাস থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে সবার জন্য। সেই নোটিশ অনুযায়ী কিন্তু আগামী 15 এপ্রিল থেকে বাংলাদেশে রোমানিয়ার টিমের অবস্থান করার কথা এবং 17 এপ্রিল থেকে তাদের ভিসার কার্যক্রম শুরু করার কথা, অর্থাৎ এই মাসের 15 তারিখ। আজকে 12 তারিখ, আগামী আর হচ্ছে 3 দিন পরেই রোমানিয়ার টিম বাংলাদেশে পৌঁছায় যাবে এবং 17 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করবে যদি সব কিছু ঠিক থাকে। কারণ এখানে 100% নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না কেন, কারণ হলো যে অনিবার্য কারণবশত যে কোনো সময় এই ডেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ ইতিপূর্বেও আমরা দেখে আসছি যে ডেট অনেক সময় হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যার কারণে আপনারা সবাই দোয়া করেন এবং ধৈর্য ধারণ করেন যেন খুব দ্রুতই তারা চলে আসে এবং ভিসার কার্যক্রমটা বাংলাদেশ থেকে শুরু করে দেয়। আর যারা ভিসা সংক্রান্ত, রোমানিয়ার ভিসা সংক্রান্ত তথ্য, আপডেট তথ্য জানতে চান, তারা অবশ্যই কাকরাইলের বিএমইটি ভবনে চলে যাবেন 6th ফ্লোরে। সেখানে গিয়ে ভিসার ব্যাপারে আপনারা যোগাযোগ করে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন। এই তথ্যগুলো জেনে আপনারা আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পারেন। এবং যারা ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও আপনারা কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের 6th ফ্লোরে গিয়ে যোগাযোগ করতে পারেন। এখন সর্বোপরি এই ভিডিওটার একটাই উদ্দেশ্য যে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বার্তা দিতে চাচ্ছি একটা, সেটা হলো যে আগামী 15 এপ্রিল 2022 তারিখ থেকে রোমানিয়ার টিম বাংলাদেশে অবস্থান করবে এবং আগামী 17 তারিখ থেকে ভিসার কার্যক্রম শুরু করবে। সেক্ষেত্রে হয়তো 17 তারিখ নাও হতে পারে যদি কোনো কারণে তাদের রেস্টের বা বিভিন্ন কারণে যদি শিডিউল চেঞ্জ হয়। আমরা আশা করতেছি এই মাসেই শুরু হয়ে যাবে, কারণ যখন বাংলাদেশের এম্বাসি থেকে, রোমানিয়ায় যে বাংলাদেশের এম্বাসি আছে সেখান থেকে যখন একটা আপডেট আসছে, সেই আপডেটটা কিন্তু কোনোভাবেই ভুল আপডেট হতে পারে না। সেই আপডেটের উপর বেস করেই আমি আমার ভিডিওটা বানাচ্ছি। যদি কোনো কারণে ডেট চেঞ্জ হয় আপনারা অবশ্যই এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেবেন, কারণ আমরা যখনই কোনো আপডেট তথ্য পাই তখন আপনাদের সাথে শেয়ার করে দেই। কিন্তু আপনারা সেটাকে কখনো কোনো কারণে পরিবর্তন হলে আপনারা সেটাকে সঠিকভাবে নিতে চান না, আপনারা একটু মিসবিহেভ করেন বা বাজে কমেন্টস করেন, এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার জন্য। এই ধরনের আরও আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, সাথে আমি ইনশাল্লাহ আপনাদের সকল ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। বিদেশ যাওয়ার ক্ষেত্রে তথ্য জেনে বুঝে গেলে আপনারা অনেক নিরাপদভাবে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং দোয়া করবেন আল্লাহর কাছে যেন তারা ঈদের আগেই, এই 15 তারিখেই যেন বাংলাদেশে চলে আসে এবং 17 তারিখ থেকে যেন তারা ভিসার কার্যক্রমটা শুরু করে দেয়। সো সবাই এই বিষয়ে দোয়া করা ছাড়া এখন কোনো উপায় নেই, কারণ আমাদের দেশে যে পরিমাণ ভিসার জন্য ব্যাকলড জমে আছে, এই ব্যাকলডটা সারাতে হলে তাদেরকে বাংলাদেশে একটা মিশন পরিচালনা করতেই হবে। সো সেই উদ্দেশ্যই যেহেতু সফল হতে যাচ্ছে, আমরা আশা করতে পারি আমাদের এখান থেকে খুব দ্রুত এখন রোমানিয়াতে যাওয়া পসিবল হবে। এবং যারা রোমানিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস রেডি করে দ্রুত ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের ডকুমেন্টস সাবমিট করে দেন। ওয়ার্ক পারমিট পাওয়া মানেই রোমানিয়াতে ভিসা হয়ে যাওয়া। এখনও পর্যন্ত এই 100% ভিসার রেট আছে যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক থাকে। আর যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না। আবার যারা রোমানিয়ার যাওয়ার জন্য কাগজপত্র জমা দিবেন এজেন্সিটাকে যাচাই করে দেবেন, প্রচুর ভুয়া ভিসা হচ্ছে যেগুলো বাসায় বসে স্ক্যানার দিয়ে এবং হচ্ছে প্রিন্টিং মেশিন ইউজ করে ভুয়া ভিসা করা হচ্ছে। এগুলো থেকে সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।